আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। যে সকল শিক্ষার্থী বন্ধুরা এসএসসি পাস করেছো, এখন ভালো একটি কলেজে ভর্তি হতে ইচ্ছুক, এবং সকল শিক্ষার্থী বন্ধুরই এসএসসি পাস করার পরে ভালো কোনো কলেজে ভর্তি হতে ইচ্ছুক থাকে, অর্থাৎ ভালো একটি কলেজে ভর্তি হতে চায়। সেই কারণে আজকের এই ভিডিওটি, কারণ এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে যে সকল শিক্ষার্থী বন্ধুরা কুমিল্লা বোর্ডের অধীনে ভালো কলেজের তালিকা খুঁজছো বা কুমিল্লা বোর্ডের অধীনে শীর্ষস্থানীয় 10টি কলেজের তালিকা খুঁজছো, আজকে তাদের জন্য এই ভিডিওটি। কারণ আজকে এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে শীর্ষস্থানীয় 10টি কলেজের ভর্তির যোগ্যতা এবং আসন সংখ্যা কত। তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে সকল শিক্ষার্থী বন্ধুরা কুমিল্লা বোর্ডে ভর্তি হতে ইচ্ছুক তোমরা অনেক উপকৃত হবে, কুমিল্লা বোর্ডের শীর্ষস্থানীয় কলেজের ভর্তির যোগ্যতা সহ আসন সংখ্যা জানতে পারবে। চলো আমরা জেনে নিই কুমিল্লা বোর্ডের কলেজগুলো। আমরা শেষ থেকে বলছি, কুমিল্লা গভর্নমেন্ট কলেজ সায়েন্সে জিপিএ লাগবে 4.75, আসন সংখ্যা 300, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে 9 নম্বরে ফেনী গভর্নমেন্ট কলেজ সায়েন্সে জিপিএ 4.75, সিট 450, মানবিকে 3.5 এবং সিট তোমরা এখানে দেখে নিও। এরপরে লক্ষ্মীপুর গভর্নমেন্ট কলেজ সায়েন্সে জিপিএ কত এখানে তোমরা দেখে নাও, এবং সিট সাইড দিয়ে সিটও দেওয়া আছে, সিট সংখ্যা। সপ্তম স্থানে রয়েছে জুরানপুর আদর্শ কলেজ সায়েন্সে 4, কমার্সে 3.5 এবং মানবিকে 3, এবং সবগুলোতে আসন সংখ্যা 300 করে দেওয়া আছে। এরপরে ষষ্ঠ স্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট কলেজ সায়েন্সে 4.5, কমার্সে 4 এবং মানবিকে 3.5, এবং সিট সংখ্যা সাইড দিয়ে দেওয়া আছে, তোমরা দেখে নিবে অবশ্যই। এরপরে 5 নম্বর রয়েছে নোয়াখালী গভর্নমেন্ট কলেজ নোয়াখালী, এরপরে সায়েন্সে 4.5, 3.5 এবং 3.25 ছিল। এরপরে চতুর্থ স্থানে রয়েছে আলামিন একাডেমি, দেখো সায়েন্সে কত এবং কমার্স আর্টস সবগুলো আসন সংখ্যা সহ জিপিএ কত লাগবে সেটা দেওয়া আছে, মিনিমাম জিপিএ। কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ তৃতীয় স্থানে রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি মিনিমাম অর্থাৎ যোগ্যতা মিনিমাম কত পয়েন্ট লাগবে সেটা। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ গভর্নমেন্ট কলেজ রয়েছে দ্বিতীয় স্থানে, জিপিএ সায়েন্সে লাগবে 5 এবং আর্টস এবং কমার্সে 2, 3 এবং 4, এগুলো হলো মিনিমাম মানে তোমার জিপিএ। এরপরে সবার উপরে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দেখো সায়েন্সে মিনিমাম 4.5, 3 এবং 3 লাগবে, আসন সংখ্যাও দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা এইচএসসি কলেজ অর্থাৎ একাদশ শ্রেণীতে কলেজে ভর্তি হতে ইচ্ছুক, এবং সেই কলেজ যদি তোমরা কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে হয়ে থাকে, তাহলে এই 10টি কলেজ কুমিল্লা শিক্ষা বোর্ডের ভিতরে শীর্ষস্থানে রয়েছে রেজাল্টের ভিত্তিতে, এবং এইসব কলেজে পড়াশোনার মানও খুবই ভালো। যারা কুমিল্লা বোর্ডের অধীনে কলেজে ভর্তি হতে চাচ্ছ এবং কুমিল্লা বোর্ডের অধীনে শীর্ষস্থানীয় 10টি কলেজের তালিকা খুঁজছ, তাদের জন্য আজকের এই ভিডিওটি ছিল। আশা করি যারা কুমিল্লা বোর্ডের শীর্ষস্থানীয় 10টি কলেজের তালিকা খুঁজছ এবং কুমিল্লা বোর্ডে ভর্তি হতে হলে তোমরা অবশ্যই এই 10টি কলেজ চয়েস দিতে পারো, কারণ এই 10টি কলেজে যে কোনো একটি কলেজে ভর্তি হতে পারলে তোমার পড়াশোনার মান অনেক ভালো হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তাদের প্রতি অনুরোধ থাকবে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে পেতে হলে আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে, তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকেই পেয়ে যাবে। তো সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি, খোদা হাফেজ।